আমি জাবির ইব্রাহিমের বাবা। আমার ছেলের বয়স 6 বছর ছিল, নার্সারিতে পড়তো দক্ষিণখান এলাকায়। আমার ছেলেকে যখন হাতে হাত ধরে যখন আমি বাসার দিকে যাচ্ছিলাম, তখন এপিবিএন ব্যাটালিয়নের সামনে আমার ছেলে গুলিবিদ্ধ হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে এসেছিলেন এই বৈষম্য বিরোধী বৈষম্য দূর করার জন্যই, এবং এই ছাত্র ছাত্রীরা যারা জীবন দিয়েছেন এখানে তারাও বৈষম্য দূর করার জন্যই এসেছিলেন, এবং তারা আমি মনে করি তারা আবাবিল পাখির মতো এসেছিলেন এই বাংলাদেশে। এই শহীদ পরিবারগুলোকে দেখে মনে হচ্ছে আমি একটা বেহেস্তের মধ্যে দাঁড়িয়ে আছি। এই শহীদ পরিবারের একটা সান্ত্বনা আমি বলতে পারি, যেহেতু তারা শহীদ হয়েছেন দেশের জন্যে, রক্ত দিয়েছেন দেশের জন্যে, তারা অবশ্যই বেহেস্তি। এবং আপনারাও যদি কিয়ামতের আগ পর্যন্ত ইমানে, তাহলে আপনারাও বেহেস্তি ইনশাল্লাহ। আমার ছেলে আসলে রবের ডাকে সাড়া দিয়েছেন, ওই দিনকার বর্ণনা আমি আসলে পুরোটা এখন আর করতে পারছি না। আমার ছেলেকে নিয়ে যখন আমরা সকালবেলা আন্দোলনের বা ওই যে ইয়ের ডাকে যাচ্ছিলাম, তখন আমার ডান হাতে ছিল আমার ছেলে। উত্তরা পূর্ব থানা থেকে যখন পুলিশরা গুলি করতে করতে আসছিল, তখন আমার ছেলেকে এবং আমার পরিবার আমার পিছনে, আমার ছেলে আরো 2 ছেলে আমার পিছনে ছিল। আমার ছেলেকে যখন হাতে হাত ধরে যখন আমি বাসার দিকে যাচ্ছিলাম, তখন এপিবিএন ব্যাটালিয়নের সামনে আমার ছেলে গুলিবিদ্ধ হয়। ছবিটাকে দেখাবো, এই হলো আমার ছেলে, এবং গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে 1.5 ঘন্টা রক্তক্ষরণের পরে সে মারা যায়। তারপর আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আমার ছেলে এইখানটায় দেখেন সে উপরে আঙুল তুলে একটা স্লোগান দিচ্ছিল। স্লোগানের লাস্ট অংশটা ছিল জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম ছিল, প্রথম অংশটা নাই বললাম। তারপরের অংশ এটা, এখানেও সে আঙুল তুলে বলছে। আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ওর হাতে যেই লেখাটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, আসলে সে দুনিয়াতে জাস্টিস চাচ্ছিলেন। জাস্টিস দেওয়ার ক্ষমতা আসলে মানব সভ্যতার নেই, জাস্টিস দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সেই জন্য বেহেস্তি হয়। আমি আপনাদের এই সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আপনাদের কোনো সহযোগিতা করছি না, বা সেই সহযোগিতা করার সামর্থ্য আমাদের নাই, খুবই ক্ষুদ্র সামর্থ্য। মূলত আপনাদের সহমর্মী হওয়ার চেষ্টা করছি আমরা, আপনাদের ব্যথা আপনাদের বেদনা কিছুটা কমাবার একটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস আমরা চালিয়েছি, যে আপনাদের ব্যথা যেন একটু কমে, আপনারা যেন অনুভব করেন যে আপনারা যারা সন্তান হারিয়েছেন, আরো অনেক সন্তান আপনাদের আছে, আমরা আছি, যারা বাবা হারিয়েছে তারা যেন অনুভব করে যে তাদের বাবাকে হারালেও তাদের বাবার স্নেহ দেওয়ার জন্য প্রস্তুত বহু চাচারা উপস্থিত আছে। আমরা শুধুমাত্র এই ফিল্ডটা আপনাদেরকে দেওয়ার জন্য আজকে এখানে সমবেত করেছি, ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খায়ের।